আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বসুশি প্রোডাকশন। চলে আসলাম আজকে। আজকে আমরা কোনো ফুড চ্যালেঞ্জ নিয়ে আসিনি, আজকে আমরা অন্যরকম একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা মিজানের সম্পর্কে কিছু কথা বলবো। আপনারা অনেকেই জানেন মিজানকে, আপনারা অনেকেই চিনে। আসলে মিজানের বাসায় কেন পুলিশ আসলো, আমরা আপনারা হয়তো জানেন যে মিজান রিসেন্টলি বিয়ে করেছে অন্যের নামে একটা মেয়েকে। তো অন্যের বাসার থেকে বারবার ওরা পালিয়ে বিয়ে করেছে, এবং অন্যের বাসার থেকে দুজনের বাসা থেকে কেউ মানেনি, তাই ওরা পালিয়ে বিয়ে করেছে। এবং অন্যের বাসার থেকে বারবার পুলিশ পাঠাচ্ছে মিজানের বাসায়। তো আসলে অন্যের কিন্তু 18 বছর বয়স হয়ে গেছে, এখন যদি ওরা বিয়ে না করতো তাহলে কিন্তু সেটা আরো বেশি অপরাধ হইতো, আরো বেশি গুনাহ হইতো। যেহেতু ওরা বিয়ে করে ফেলছে, সেক্ষেত্রে তো আর কিছু করার নাই, সেক্ষেত্রে তো আর বিয়েটা ভেঙে দেওয়া যাবে না, যেহেতু ওরা দুজনকে পছন্দ করে বিয়ে করছে। আর যেহেতু অর্ণের অলরেডি 18 বছর হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু ওদের আইনতভাবে কিন্তু ওদেরকে কোনো অপরাধ হিসেবে কোনো ওইভাবে অভিযোগ করা যাবে না। ইসলামী শরীয়ত মোতাবেক এখন আরও গুণা কম হয়েছে, হ্যাঁ, ওরা যদি বিয়ে না করে যদি কোনো অন্যায় কাজ করতো তাহলে সেটা তারও গুণা বেশি হতো। যেহেতু বিয়ে করে ফেলছে সেক্ষেত্রে কিন্তু ওদের কোনো গুণা হচ্ছে না, সেক্ষেত্রে অন্যের বাসা থেকে বারবার ওর বাবা বারবার পুলিশ পাঠাচ্ছে। দেখেন, আজকে হয়তো আপনাদের কাছে আপনার খারাপ লাগতেছে যে আপনার মেয়েটা পালিয়ে গেছে, কোনো ভালো জায়গায় গেল নাকি খারাপ জায়গাগুলো, হয়তো এরকমের চিন্তা আপনার মধ্যে আছে হয়তো। কিন্তু দেখেন, মিজান যথেষ্ট খুব ভালো একটা ছেলে, এবং আজকে যে আপনারা পুলিশ বারবার পাঠাচ্ছেন, বারবার হেনস্থা করতেছেন, এভাবে চেট করতেছেন, ওইভাবে চেট করতেছেন, এক বছর হোক দুই বছর পর হোক, একটা সময় কিন্তু তখন মিল হবে, মেনে নিবেন বা সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, তখন কিন্তু এই জিনিসগুলো, হ্যাঁ, এই আজকের এই জিনিসগুলোর কথা চিন্তা করে কিন্তু তখন খুব খারাপ লাগবে, আপনার নিজেকে নিজের কাছে খুব ছোট মনে হবে। তো এই জন্য বলবো যে আসলে এইগুলো থেকে যতটুকু সম্ভব আপনারা আপনাদের নিজেদের মধ্যে মিটমাট করে ফেলেন। মিজান যথেষ্ট ভালো ছেলে, আর আপনারা সবাই জানেন যে মিজানের চ্যানেলটি রিসেন্টলি হ্যাক হয়েছে। তো মিজান আসলে অনেক কষ্টে আছে, ও অনেক কষ্ট করে চ্যানেলটা দাঁড় করেছিল, জানি না সে চ্যানেলটি ফিরে পাবে কিনা। তবে আপনারা সবাই দোয়া করবো চ্যানেলটি যাতে ফিরে পায়, এবং ওর নতুন একটা চ্যানেল খুলেছে মিজান এবং অনিস ব্লগ। আমাদের ডিসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া আছে, আপনারা সেই নতুন চ্যানেলটাতে সবাই সাবস্ক্রাইব করবেন, এবং ওদের জন্য বেশি বেশি দোয়া করবেন, সাথে আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।